প্রতিদিন ডিম খেলে মস্তিষ্কে কি পরিবর্তন হয় জানেন? স্বাস্থ্যকর সুস্থ থাকলে ডিমের কোন বিকল্প নেই বললেই চলে কিন্তু এক কথাই ঠিক এ পরিবর্তন না ডিম খেলে মস্তিষ্কের অন্ধারে নানা পরিবর্তন হতে শুরু করে আর এই পরিবর্তন আদৌ স্বাস্থ্যকর কিনা সে বিষয়ে জানা আছে কি সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় এই প্রশ্নের উত্তর পাওয়া গেছে সিস্টিডিস বর্ষাকালীন দেখা গেছে রোজের ডায়েটে ডিমকে রাখলে শরীরের অন্তরে এমন কিছু উপকারী উপাদানের মাত্রা বাড়তে থাকে যে তার প্রভাবে ব্রেন সেল শক্তিশালী হয়ে উঠতে শুরু করে ফলে স্বাভাবিকভাবেই সংস্কৃতি শক্তি যেমন বুদ্ধি পায় বৃদ্ধি পায় তেমনি বৃদ্ধির ধারও বাড়তে বাড়তে শুরু করে তাই মস্তিষ্কের অন্তরে এই পরিবর্তন যে আদৌ নেতিবাচক নয়, সে বিষয়ে আর কোন সন্দেহ থাকে না। প্রসঙ্গ আমেরিকার journal of clinical cancer প্রকাশিত এই গবেষণায় পাত~ পত্রটি অনুসারে ডিমের আহ সম্পতি সম্প্রতি কোলিন এবং নামক দুইটি উপাদানের মাত্রা উদাহরণের মাত্রা শরীরে যত বাড়তে থাকে তত brain power উন্নতি ঘটে সেই কারণেই তো গবেষণায় ছয় বছরের পর থেকেই বাচ্চাদের ডিম খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন কারণ এই সময় বাচ্চাদের শারীরিক বিকাশ সব থেকে দ্রুত গতিতে হতে থাকে তাই তো ছয় বা বছরের পর থেকেই প্রতিদিন বাচ্চার ডিম খাওয়ার মাস্ট প্রসঙ্গ ডিমে কলিন ছাড়াও বেশ কিছু উপকারী ভিটামিন এ ভিটামিন ডি টুয়েলভ অ্যালিনিয়াম এবং অন্যান্য পুষ্টিকর উপাদান একেবারেই ঠেসে ঠুসে মজুদ থাকে তাই ক্যান্সার রোগকেও দূর সরাতে রক্তাশয় বা শীহলে আরো নানা উপকারের লাগে যেমন যেমনurun পোড়নে ঘাটে দূর করে একটা ডিমে কম বেশি প্রায় 6.5 গ্রাম প্রোটিন থাকে আর দিনে চাহিদা হলো 50 গ্রাম প্রোটিন তাই দিনে কম করে তিনটি ডিম খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা এমনটা করে প্রায় 19.5 গ্রাম প্রোটিনের ঘাটতি মেটে বাকিটা মাছ মাংস अथवा ধরাটাই প্রসেট এ মাধ্যমে পূরণ করাও পরামর্শ দেন বিজ্ঞানীরা একেবারে থেকে তাই দিনে তিনটে ডিম খেতে ভুলবেন না হাড়ের সুস্থতার উন্নতি ঘটে প্রতিদিন নিয়ম করে ডিম খেলে শৈলে উপকারী কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি পায় ফলে স্বাভাবিকভাবেই খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমে কমতে শুরু করে আর যেমনটা আপনাদের সকলের জানা আছে যে শরীরে খারাপ কোলেস্ট্রলের মাত্রা যত কমবে তত হার্ডের ক্ষমতা বাড়বে তাই পরিবারে হার্ডের রোগের ইতিহাস থাকলে ডিম খেতে ভুলবেন না ওজন কমায় অতিরিক্ত ওজনের কারণে কি চিন্তায় আছেন তাহলে প্রতিদিন ব্রেকফাস্টে একটা করে ডিম খাওয়া শুরু করুন দেখবেন ওজন কমে চোখে পড়ার মতো আসলে ডিমের অন্ধরে থাকা একটি উপকারী উপাদান অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে ফলে শরীরের ক্যালোরির প্রবেশ কম হওয়ার হয় ওজন কমে কমতে শুরু করে ওজন কমতে সময় লাগবে ভিটামিন এর ঘাটতি দূর করে শরীরকে সচল রাখতে ভিটামিন ভিটামিন প্রতিদিন এ এবং ই প্রয়োজন পড়ে যার যোগান দিতে ডিমের কোনো বিকল্প হয় না বললেই চলে প্রসঙ্গ ভিটামিন বি টু এনার্জির ঘাটতি পূরণ করে যেখানে বি টুয়েলভিত রক্ত কণিকার ঘাটতি দূর করতে বিশেষ ভূমিকা পালন করতে থাকে আর এ এবং ই ভিটামিন কি কাজে লাগে ভিটামিন এ শক্তিশালীর উন্নতি ঘটায় আর ভিটামিন ই শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থা উন্নতি ঘটানোর মধ্যে দিয়ে রোগ মুক্ত জীবনের পথে প্রস্থর করে খনিজের ঘাটতি পূরণ করে ডিমে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন জিঙ্ক ফসফরাস এই খনিজগুলি রক্তস্বল্পতা দূর করার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নতিতে এবং হাড়ের শক্তি বাড়াতে বিশেষ ভূমিকা নিয়ে থাকে প্রসঙ্গ ডিমে সিলিনিয়াম বলে একটি অ্যান্টিঅক্সাইড রয়েছে যা ক্যান্সার রোগের প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে হাড়কে শক্তপোক্ত করে তোলে বুড়ো বয়সে আর্থারাইড বা ওই জাতীয় কোনো বনডিজে আক্রান্ত হতে না চাইলে এখন থেকে প্রতিদিন একটা দুটা করে ডিম খাওয়া শুরু করুন দেখবেন দারুন উপকার মিলবে আসলে ডিম উপস্থিত ভিটামিন ডি ই হাড়কে সুস্থ রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে তাই তো এই উপাদানটির ঘাটতি দূর করতে স্বাভাবিকভাবে হাড়ের রোগ আক্রান্ত হওয়ার আশঙ্কা দূর হয় রোগ ব্যবস্থা শক্তিশালী করে তোলে পুরো শীতকালটা যদি শরীরকে সংক্রম এবং না নানা ব্যাধি রোগের খপ্পর থেকে দূরে রাখতে চান তাহলে ডিম খেতে ভুলবেন না জেন কারণ এমনটা করলে শরীরে ভিটামিন ই এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিডের মাত্রা বাড়তে শুরু করে এই দুইটি উপাদান ইমিয়ন সিস্টেমকে শক্তিশালী করে তুলতে বিশেষ ভূমিকা পালন করে থাকে আমাদের চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন